নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা আমার কালকে রাতেই করা উচিত ছিল, করা হয়নি, কারণ অনেক রাত হয়ে গেছিল। কি বলবো বুঝতে পারছি না, সত্যি ভালোবাসার মানুষ যদি এরকম কিছু কথা বলে খুব গায়ে লাগে। আর আমার কাছে ইউটিউবে সব থেকে কাছের মানুষ সেটা একজনই, সেটা হচ্ছে মিলি চ্যাটার্জি। সব থেকে তো মিলিকে নিয়ে কেউ কোনো খারাপ কথা বলে আমার খুব গায়ে লাগে, তাতে আমি মিলির কাছে এটা আশা করি না যে মিলি আমাকে কমিউনিটি দেবে, কারণ আমার সাথে কারোরই সেই সম্পর্ক নেই যে আমি কাউকে বলবো আমাকে কমিউনিটি দিক। আজ অব্দি কাউকে বলিনি, সে সুতপাকেও বলিনি, অন্য কাউকেও বলিনি, মিলিকেও বলিনি, কাউকে বলিনি। তো ভালোবাসা থাকলে মানুষ বলতে আসবেই খারাপ লাগলে। তো সেই জায়গায় কালকে রাতে আমি রুনা লাইফস্টাইলের একটা ভিডিও দেখলাম, ও ভালো ভিডিও করেছে, ও ঠিক আছে, ও কোনো খারাপ কথা বলেনি, ও ঠিক আছে ভিডিও করেছে। সেই ভিডিওর নিচে সুতপার একটা কমেন্টে দেখলাম, তো সুতপার ওই কমেন্টটা দেখে আমার খুব অদ্ভুত লাগলো যে সুতপা তুমি প্রীতমকে নিয়ে কথাগুলো বলছো ও ক্রাশ দিদি বলে বলে। দেখো ওর যদি ও প্রীতমকে ভালোবাসে, প্রীতমের জন্য ওকে বায়েস্ট, এগুলো সব বলতে পারো, আমি এগুলো জানি। ও সীমাকে কিছু বলেনি না, দেখো এই যে এই জায়গাটাতেই আমাদের মিল, যে মিলি নিজেও বলেছে ওর সাথে আমার এই নিয়ে অনেক কথা হয়েছে, ও সীমাকে পছন্দ করে বাট আমি আর সীমাকে পছন্দ করি না। এতদিন তবুও একটা 20% একটা জায়গা ছিল তুমি করে বলতাম, এখন সে 20%ও নেই ওই মহিলার জন্য। তাতে কিন্তু মিলির আর আমার সম্পর্ক খারাপ হয়ে যায় না, কারণ আমি মিলিকে যে কোনো অবস্থাতেই ভালোবাসবো, ভালোবাসি। আমার আমি এরকমই, হ্যাঁ আমার কাছের মানুষ যদি ভুল করে, আমার ভালোবাসার মানুষ যদি ভুল করে, কোনো অন্যায় করে, আমি তাকে বোঝাবো, কিন্তু তা বলে তাকে ভালোবাসবো না এটা আমি নই। আমি যার জন্যই সুতপাকে নিয়ে এই কথাগুলো বলেছি যে আমি ওকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, ওর কষ্টতে আমারও কষ্ট হয়, কিন্তু তুমি তা বলে প্রীতমকে নিয়ে যে লিখেছো ক্রাশ দিদি, এটা আমার খুব খারাপ লাগলো, এটা সত্যি খুব খারাপ লাগলো। কারুর ক্যারেক্টার নিয়ে কথা বলা অকারণে, অকারণে। তোমরা কি কেউ কিছু দেখেছো প্রীতমকে নিয়ে, মিলিকে নিয়ে? আর মিলির আমার মনে আছে, মনে আছে যখন প্রীতমের ফার্স্ট মিট আপটা হয়, মিলি তখন আমার সাথে ফোনে, মিলির যাওয়ার কথা ছিল কিন্তু মিলি যায়নি, মিলিকে বারবার প্রীতম ফোন করছিল, মিলি সেই সময় আমার সাথে ফোনে ছিল, মিলি বলছে দেখো প্রীতম আমাকে এতবার ফোন করছে যাওয়ার জন্য কিন্তু আমি যাবো না, গেলে যেতে তো পারবোই না, এক তো অনেকটা দূর, তারপরে ও চায় না যে লোকে চারটে কথা বলুক, এমনিতেই বাইস্টের একটা ইয়ে পড়ে গেছে ওর উপরে। সুতপা দেখো আমি একটা কথাই বলতে পারি, তুমি কাকে সাপোর্ট করবে কাকে না, কাকে নিয়ে তুমি ভিডিও করবে কাকে না, এটা পুরোপুরি তোমার উপরে ডিপেন্ড করে, কারণ আমরা প্রত্যেকে স্বাধীন, কে কোন জায়গায় কাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে ভিডিও করবে সেটা কারুর বলার অধিকার নেই। হ্যাঁ তোমাকে আমরা যে অধিকারে বারণ করছি সেটা হচ্ছে তোমাকে আমরা ভালোবাসি বলে। তোমাকে আমি এক বছর ধরে চিনি, এক বছর ধরে তোমাকে দেখছি, তুমি রিসেন্ট তুমি আমাকে দেখলে, তুমি আমার ভিডিওতে এসে কমেন্টও করেছো সঞ্জয়ের কাছে তোমার কথা শুনলাম, কিন্তু আমি তোমাকে কিন্তু সঞ্জয় দার জন্য চিনিনি, আমি তোমাকে মিলির জন্য চিনেছি, আর আমি তোমাকে আজ থেকে দেখছি না, সেই একদম 11 মাস আগে থেকে দেখছি, এই সময় থেকে, মিলিকেও এই সময় থেকে দেখছি, তোমাকেও, মানে মিলির জন্যই তোমাদের সবাইকে চেনা, সবাইকে, ওই জাস্টকেও তাই। তো মিলি আমার কাছে, মিলি ইউটিউবে, পুরো ইউটিউবে মিলিকে নিয়ে কেউ কেউ যদি কোনো খারাপ কথা বলে আমার এই জায়গাটায় সত্যি খুব কষ্ট হয়, কারণ ওর মতন একটা ইমোশনাল ফুল মেয়ে ইউটিউবে আমি দেখিনি, ওর সাথে আমার সম্পর্কটাই এরকম, রোজ কিন্তু আমরা কথা বলি না, রোজ কিন্তু আমরা হোয়াটসঅ্যাপেও চ্যাটে কথাও হয় না, কিন্তু ওর আমার প্রতি একটা ভালোবাসা আছে, আমার ওর প্রতি, পূজার প্রতি, গোপুর প্রতি একটা ভালোবাসা আছে, আর বাচ্চাগুলোর প্রতি তো আছেই। তাই প্লিজ সুতপা দেখো একটা কথা বলি, মিলি যদি তোমাকে দালাল বলেছে, তুমিও অনেক এমন কথা বলেছো যেটাতে মিলিকে অসম্মান করা হয়, তুমি মিলিকে নিয়ে বলেছো যে ও সমালোচনা করার যোগ্য নয়, অনেক কিছু বলেছো, তাই এই জায়গাতে তুমি বলতে পারো না যে মিলিও তোমাকে বলেছে, তুমিও মিলিকে বলেছো। মিলি নিজের ভিডিওতে কালকে একটা কমেন্ট করেছে, নিজের ইয়েতেই পিন কমেন্ট করে রেখেছে, সেটাতেও কিন্তু ও তোমাকে পার্সোনাল অ্যাটাক করেনি, কিন্তু তুমি ডাইরেক্ট ওই ক্রাশ দিদি বলে একটা পার্সোনাল অ্যাটাক করে দিলে, কারণ অলরেডি অপোনেন্ট পার্টিরা এই কথাটা বলে আর তুমিও সেই কথাটাই বললে। খারাপ লাগলো কি বলো তো, যে তুমি ওদেরই কাছের মানুষ ছিলে আগে, আমাদেরকে তো তুমি এই চিনলে, তো তুমি, তোমাকে ওরা সত্যি খুব ভালোবাসে এটা তুমি বিশ্বাস করবে না, আমরা তো বাসি কিন্তু ওরা তোমাকে সত্যি খুব ভালোবাসে। কালকে সঞ্জয়ের ভিডিওটা দেখে কষ্ট পেয়েছে ও, সেটা মনে হলো, প্রচণ্ড কষ্ট পেয়েছে, ছেলে তো, ছেলে মানুষরা না ওরকম চোখের জল বার করে দেখাতে পারে না। দেখো নিজের নিজের কন্টেন্ট, নিজের নিজের চ্যানেল, তাই এগিয়ে যেতে হবে, কিন্তু তা বলে কাউকে ভাড় মেজা, কাউকে দূরে ঠেলে দিই,
এরকম করে কিন্তু এগিয়ে যাওয়া যায় না। তাতে তুমি হয়তো এগোবে, উন্নতি করবে, নিজের গন্তব্যস্থলে ঠিকই পৌঁছাবে, কিন্তু ভালোবাসার মানুষগুলোকে এক এক করে হারাবে। হ্যাঁ, নতুন নতুন ভালোবাসার মানুষ একদমই আসবে, কিন্তু তা বলে তুমি তোমাকে যারা এতদিন আগলে রেখেছিল, এতদিন তোমাকে ভালোবেসেছিল, তুমি তাদেরকে হারাচ্ছ সুতপা। একটু ঠান্ডা মাথায় ভাবো। আমি জানি, আমি এটা জানি যে তোমার দরকার, আর তুমি এটা, তোমার কেন, এটা সবার দরকার। কেউ বলতে পারবে না যে রেভিনিউ কারোর দরকার নয়, কিন্তু তোমার একটু বেশি দরকার, আমি সেটা বুঝি। তা বলে কাউকে অসম্মান করে, কাউকে অপমান করে ভুল পথে যাওয়া, সরি, ভুল পথে গিয়ে নিজের গন্তব্যস্থলে পৌঁছানো খুব সহজ যদিও হবে, কিন্তু নিজের মানুষগুলোকে একবার হারালে কিন্তু আর কাছে পাবে না। দেখো, কাছের মানুষ বানাতে না অনেক টাইম লাগে, হারাতে কিন্তু এক সেকেন্ডে মানে হারানো যায়। তাই কাছের মানুষগুলোকে হারিও না প্লিজ, নিজের নিজের সত্তাটাকে তুমি হারিও না। তুমি নিজের সত্তা হারিয়ে ফেলছো, তুমি যেভাবে কথা বলছো, যে অ্যাটিটিউডে তুমি কথা বলছো, আমি অদ্ভুত মানে অবাক হয়ে যাচ্ছি, তুমি এটা ওই সুতপা নয়। আমি আগেও বলেছি যে আমি তোমার যে উইক পয়েন্টটা আছে সেইটার জন্য আমার কষ্ট হয়, সেইটার জন্য আমরা সবাই, আমরা তোমার প্রতি একটা আলাদা আমাদের সফট কর্নার আছে, কিন্তু তা বলে তুমি ভুল করবে কিংবা কোনো অসম্মানযুক্ত কথা বলবে সেটাকে তো আমরা সাপোর্ট করতে পারি না। আর যেখানে মিলির কথা আসে, সরি পারলাম না সুতপা, তুমি আজ যেটা করলে, মানে কাল ভিডিওতে যে কমেন্টটা করেছো, আমি ওই রকম কারুর স্ক্রিনশট দেখানো, কারুর ভিডিও ক্লিপ তুলে দেখানো ওটা আমি করি না। তাতে আমার ভিউজ হোক না হোক, তাতে আমি কাউকে কোনো দিন বলি না যে কমিউনিটি দাও কিংবা এই দাও কিংবা ওই দাও, কাউকে ভালোবাসবো তো তার হয়ে ভিডিও করবো, তার মানে এই নয় যে আমাকে কমিউনিটি দিতেই হবে। আমি সেটাতেও কখনো বলিনি, কাউকে কোনো দিন বলিনি। কেউ একটা একটা সিঙ্গেল মানুষও বলতে পারবে না যে আমি কাউকে বলেছি আমাকে কমিউনিটি দাও, আমি কাউকে বলিনি, কাউকে মিন্স কাউকে বলিনি। ইউটিউবে এতজন মানুষ আছে, আমি কোনোদিন কাউকে বলিনি যে আমার ভিডিও শেয়ার করো, বলি না। আর বিশেষ করে কন্ট্রোভার্সি ভিডিও করার পর আমি এই কথাটাই বলি না যে আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে শেয়ার করো আমার ভিডিও। আমি খুব বেশি হলে বলি আমার ভিডিওটা মন দিয়ে শোনো, আর কিছু বলার নেই। আমার খারাপ লাগছে যে এত ভালো একটা সম্পর্ক, এত সুন্দর একটা পরিবার ছিল, এক বছর এখনো আমার হয়নি, অগস্টে আসলে এক বছর হবে, 9th of August এক বছর হবে আমার। তো এই 9 তারিখ আসার আগেই সব আস্তে 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 ভেঙে যাচ্ছে। একজন তো ওই বে, সে চলেই গেল। সুতপা প্লিজ, নিজেকে এতটা নিচে নামিয়ে এরকম এরকম কথা বলে নিজেকে আর ছোট করো না, এটা আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। নিজেকে এতটা নিচে নামিও না প্লিজ, প্লিজ এই টাইপের কথাগুলো কমেন্টে কমসে কম লিখো না, কাউকে এরকমভাবে আঘাত দিও না। আর কিছু বলার নেই, ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।